নমস্কার বন্ধুরা, পম্পা শোয়ালে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা মানে মা ঠাকুমাদের থেকে শেখা আর কি এই রেসিপিটা, তো দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে সরু পিঠের রেসিপি। তো এই এই পিঠেটা অনেকে অনেক রকম নামে আর কি বলে থাকে, তো আমরা হচ্ছে সরু পিঠে সরু চাকলি আর কি, তো যেটা, তো এই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানিয়েছি। তো এখানে আমি একটা জায়গা নিয়ে নিলাম, এর মধ্যে 500 গ্রাম সিদ্ধ চাল দিয়ে নিয়ে নিচ্ছি। তো এটাকে এবার ভালো করে ধুয়ে জলের মধ্যে 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখব। তো চালটা ভালোভাবে ভিজে গেছে, এরপর একটা মিক্সির সাহায্যে হচ্ছে চালের একটা পেস্ট বানিয়ে নেব। তো আমার হচ্ছে পেস্ট বানানো হয়ে গেছে এরকম পাতলা করে, তো বাকিটাও আমি এভাবে বানিয়ে নেব। তো আমার সবকটা চাল ভিজিয়ে রাখা চালটা পেস্ট বানানো হয়ে গেছে, তো এটা আমি ভালোভাবে মিক্সি থেকে পরিষ্কার করে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে বড় চামচে 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তো এরপর সব কিছু ভালো করে চামচের সাহায্যে মেখে নেব। তো সব কিছু উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর এখানে হচ্ছে পিঠে বানানোর জন্য পেস্টটা যেহেতু পাতলা লাগবে, তো সেই কারণে পরিমাণ মতো জল মিশিয়ে নিচ্ছি। তো জল দেওয়ার পর একটু লবণটাও টেস্ট করে নিতে হবে, তো যে কারণে আমি মানে এর পরিমাণ মতো জল লবণ দিয়েছিলাম, তো যেহেতু জল অ্যাড করছি তো লবণটা আর একটু আমি টেস্ট করে নেব। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এইদিকে আমি একটা জায়গার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ঝিঙে পিছন দিকটা কিছুটা অংশ আর কি কেটে নিয়েছি। তো আগে দেখতাম মা ঠাকুমারা হচ্ছে কলা গাছের আর কি ডাঁটা কেটে তো ওই পিঠের কাজে আর কি ব্যবহার করতো, তো এখানে আর তো কলার ডাঁটা তো পাবো না, তো সেক্ষেত্রে আমি সিজন ওয়াইজ আর কি যখন যেরকম পাই, কখনো বেগুন, কখনো আলু, কখনো ঝিঙে, তো এই সবকে আর কি ব্যবহার করি। তো যাই হোক, এইভাবে হচ্ছে তেলটাকে আমি লাগিয়ে নিচ্ছি। তো প্রথম অবস্থায় যদি ননস্টিকটা ভালোভাবে গরম করা যায়, তো সেক্ষেত্রে হচ্ছে পিঠেটা আর কি ননস্টিকের মধ্যে জড়াবে না। তো আমার ননস্টিকটা ভালোভাবে গরম হয়ে গেছে, আর তেলটাও ভালোভাবে লাগানো হয়ে গেছে। আর এখানে আমি ওই যে ছোটো বাটিটা নিয়েছিলাম, তো ছোট বাটিটার সাহায্যে আমি হচ্ছে পেস্টটাকে তুলে দিলাম। তো এরপর একটু মানে কড়াইটা নাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো প্রায় 3 থেকে 4 মিনিট আমি ওয়েট করলাম, তো এরপর এক ঢাকনা খুলে একটা জায়গার মধ্যে উপর করে দিলাম। তো পিঠেটা আমার পুরোপুরি মানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তো এইভাবে বাকি পিঠেগুলো আমি বানিয়ে নেব। তো পিঠেগুলো অনেকটাই আমার ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি হচ্ছে এরমভাবে ভাঁজ করে নেব। তো এইভাবে পুরো হচ্ছে পিঠেগুলো আমি বানিয়ে নেব। তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওতে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো